রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক, বিস্তারিত জানুন ওপেন নিউজে। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে এক জরুরি বৈঠক বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। কাল বুধবার ওই বৈঠক হবে। মানবিক কারণে যুক্তরাজ্য ও সুইডেন বুধবারে এই বৈঠক ডেকেছেন। গত 25 আগস্ট থেকে রাখাইনের সহিংসতা শুরু হয়ে এখনও চলছে। রাখাইনের সেনাবাহিনীর অত্যাচার নিপীড়ন থেকে বাঁচতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম। মিয়ানমার থেকে পালিয়ে প্রায় 370,000 রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান রাখাইন প্রদেশের সহিংসতার ঘটনাকে জাতিগত নিধন বলে সতর্ক করার পরই জরুরি বৈঠক বসার ঘোষণা দিল সংস্থাটি। এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ। ভারতে থাকা প্রায় 40,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর হুমকি দেওয়ায় দেশটির কঠোর সমালোচনা করেন জাতিসংঘের মানবাধিকার পরিষদ। গতকাল সোমবার কাউন্সিলের 36তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হুসাইন ভারতের সমালোচনা করেন। জেইদ রাদ আল হুসাইন রাখাইনের নৃশংস সামরিক অভিযান গুটিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করছে তা জাতিগত নিধনের সামিল। এই সতর্কতার পরই বুধবার রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। তবে রোহিঙ্গা সংকট নিয়ে নীরব ভূমিকার কারণে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হচ্ছে দেশটির নেত্রী অং সান সুচি। শান্তিতে নোবেল পাওয়া এই নেত্রী রোহিঙ্গা মুসলিমদের জন্য কোনো কিছু করছে না তাই নিয়ে সমালোচনার ঝড় বইছে। নিরাপত্তা পরিষদের বৈঠক নিয়ে আরও খবর জানতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।